কুকুর ডাক দিয়ে বলে, বাইজিৎ, আরে বাইজিৎ, বুঝতামি তুমি আমার বাহিরের ঘা দেখে তোমার ঘৃণা লেগে গেল বাইজিৎ, কিন্তু কখনো কি দেখছো তোমার অন্তরের মধ্যে ঘা জমে রয়েছে, আমার বাহিরের ঘা দেখে তুমি ঘৃণা করলাম কিন্তু তোমার অন্তরের মধ্যে ঘা জমে আছে, আমি কুকুরকে দেখার পরে তোমার ঘৃণা লাগলো রে বাইজিৎ, এখানে তো আমার কোনো হাত নাই, আমার মনি বাবার মাওলা আমারে বানাইছে, তুমি মানুষ হয়ে আমি একটা কুকুরের ঘা দেখে তুমি ঘৃণা করলা বাইজিৎ, এখনো তোমার অন্তর পরিষ্কার হয় নাই, তোমার অন্তরে ঘা এখনো জমে আছে, জোরে বলবেন কি আল্লাহু আকবার। আপনাদের দেশে কুত্তা আছে না? কুত্তা, এ কুত্তা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ পৃথিবীতে ওর একটা আইন কানুন দিয়ে দিছে, ও সেই আইনের ভিতরে চলে, যদিও সৃষ্টিগতভাবে তার ভিতরে বাহিরে না পাক, কিন্তু সে আল্লাহর জিকিরে সবসময় কাটাইতে থাকে। একসাথে বলবেন সুবহানাল্লাহ, সে আল্লাহর জিকিরে কাটায়। আপনি যদি তারে কিছু খাবার টাবার দেন, ও আপনার বাড়ি ছাড়বে না, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবে, ওর মাসিক কোনো বেতন টেতন নাই, কোনো কিছু নেই, ওরা আপনি পাহারাদার বানাইছেন কিন্তু ভালো কোনো বিছানা দেন না, খাবার তেমন উন্নত না, আপনার উচ্ছিষ্ট অতিরিক্ত পোষা গলা হাড্ডি কিছু অতিরিক্ত বাসি পান্তা খাবার ওর জন্য বরাদ্দ করছে, ও খাইছে পাহারা দিছে, আমার দিকে তাকাবেন বেশি ওয়াজ লাগে না, ওয়াজ বুঝলে অল্পতেই বুঝবে, এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিল সারা রাত, ডিউটি করতেছে 24 ঘন্টা, খাবার দিছেন পোষা গলা, সে আপনার ডিউটি পালন করতেছে, সে মরে যাবে কিন্তু আপনার দরজা ছাড়বে না, মরে যাবে চোর ঢুকতে দিবে না, কুত্তা যদি মনিবের প্রতি এত বড় কৃতজ্ঞ হয়ে আপনার বাড়ির পাহারা দিয়ে তার দায়িত্ব পালন করে, আপনি মানুষ হইয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব কতটুকু পালন করছেন? ওয়ার শেষ, আপনি মানুষ হইয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব কতটুকু পালন করছেন যদি বুঝেন তো ওয়ার শেষ, আর ওয়াজ লাগে না, আর ওয়াজ লাগে না, কিন্তু বলে হুজুর তাহলে ওয়াজ করেন কেন? আমরা বারবার বারবার রিপ্লাই দিই যাতে আপনার কালবের ভিতরে কথাগুলি ঢুকে, ওয়াজ কিন্তু বেশি লাগে না যদি মানুষ বুঝে। বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছে, কুত্তার শরীর ভরা ঘা দুর্গন্ধ আসতেছে, কুকুরের শরীরে ঘা হয় না দেখবেন, ওর মৌতের আগে শরীর ভরে কি হয় ঘা হয়, তো কুত্তার শরীর থেকে গন্ধ আসতেছে, বাইজিৎ বুস্তামি কুত্তার পাশে দাঁড়ায় বলেন, আহ থু কি দুর্গন্ধ, কুকুরের জবান খুলে গেল, একসাথে বলবেন আল্লাহু আকবার, কার জবান খুলছে? কুকুরের জবান খুলে গেছে, কুকুর ডাক দিয়ে বলে বাইজিৎ, আরে বাইজিৎ, বুঝতামি তুমি আমার বাহিরের ঘা দেখে তোমার ঘৃণা লেগে গেল বাইজিৎ, কিন্তু কখনো কি দেখছো তোমার অন্তরের মধ্যে ঘা জমে রয়েছে, আমার বাহিরের ঘা দেখে তুমি ঘৃণা করলাম কিন্তু তোমার অন্তরের মধ্যে ঘা জমে আছে, আমি কুকুরকে দেখার পরে তোমার ঘৃণা লাগলো রে ভাইজি, এখানে তো আমার কোনো হাত নাই, আমার মনি বাবার মাওলা আমারে বানাইছে, তুমি মানুষ হয়ে আমি একটা কুকুরের ঘা দেখে তুমি ঘৃণা করলা ভাইজি, এখনো তোমার অন্তর পরিষ্কার হয় নাই, তোমার অন্তরে ঘা এখনো জমে আছে, জোরে বলবেন কি আল্লাহু আকবার। এখন এই
স্থান তখন খুঁজে সারা দুনিয়াতে মানুষ তালাশ করেন, এতটুকুন খুঁজে এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে মানুষ তালাশ করেন। সারা দুনিয়াতে মানুষ খুঁজতে থাকেন যে পৃথিবীতে মানুষ আছে কোথায়। চল্লিশ বছরে কোরআন শরীফ নাজিল হলো নবীজির উপরে, চল্লিশ বছরের জীবনে কোনদিন আল্লাহর নবী একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই, চল্লিশ পরে কোনদিন মিথ্যা বলেন নাই। এই সূত্র ধরে আপনি সারা পৃথিবীতে একটা মানুষ তালাশ করেন। শ্রোতা বক্তা কেউ এ তালিকার ভিতরে নেই। সারা জীবনে আমার নবীজি কোনদিন এক চুল পরিমাণ কারো আমানত নষ্ট করেন না। এই সূত্র ধরে তাম দুনিয়াতে একটা মানুষ তালাশ করেন, সারা পৃথিবীতে নেই। তাহলে রসুলের তুলনা রসুল নিজেই। হ্যাঁ, কথা কর না কেন, জোরে বলেন। নবীর তুলনা উনি নিজেই, উনি ব্যতীত আর কোন তুলনা নেই। এত দলিল লাগে না তো, সারা রাত দলিল দিয়ে কিতাব করতে হবে। যে বুঝে সে অল্পতে বুঝে, যে বুঝে না সারা রাত বুঝানোর পরে তোমার সীতাকার বাপ ছিল, সীতাকার বাপ। সারা জীবনে আল্লাহর নবী কোনদিন কোন নারীর দিকে, তিনি লোলুভ দৃষ্টিতে বেগানা নারীর দিকে বাঁকা নজরে কোনদিন একটা সেকেন্ডের জন্য তাকান নাই। সারা পৃথিবী তন্ন তন্ন করে তালাশ করেন, এরকম একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। নবী নিজে নিজেই নিজেই তার প্রমাণ। আজকে ভারতের একজন ধর্মগুরু তিনি আমারও নবীর চরিত্র নিয়ে বাজে কথা বললেন, শুনে রাখবেন, আমার রসুলের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে প্রত্যেকের জন্মের ভিতরে ভেজাল আছে, কোনো সন্দেহ। ভারতের যে ধর্মগুরু কি মহারাজ না ঘোড়াটির নাম একটা রামগিরি মহারাজ, ওর সিহারার দিক তাকায় দেখবেন একবার সুরের সিহারা আর ওর সিহারার ভিতরে কোনো তফাত নেই। হ্যাঁ, চেহারার দিকে তাকায় দেখবেন জানুয়ারের সিহারা আর ও সিহারার ভিতরে কোনো তফাত নেই। আচ্ছা, জীবনে কোনোদিন দেখছেন আমরা কোনো ভগবান নিয়ে বাজে কথা বলছি, কোন ধর্মগুরু নিয়ে কটাক্ষ, সেই যার ধর্ম পালন করতেছে কোন, ওটা তার বিষয়। আরে রসুলকে ভালোবেসে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত এখনো পৃথিবীতে জিন্দা, কথা বলেন ঠিক কিনা? বুঝে কি সাতা ওরা? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবীকে ভালোবেসে জীবন দিয়েছিলেন ইলমুদ্দিন। পাকিস্তানের লাহোরে তার বাড়ি, তৎকালীন সময় একজন লেখক ভারতের বই লেখলো রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহি মিন জালিম। ওই বইয়ের ভিতরে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে 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 শব্দ ব্যবহার করল, সারা ভারত মহাদেশের মুসলমান সবাই তেজে উঠলেন। হতে পারে না, আমার রসুলের জীবনী নিয়ে এমন বাজে বক্তব্য লেখনি, তাকে শাস্তি দিতে হবে, ফাঁসিতে ঝুলাইতে হবে। কিন্তু তখন চলতেছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের নীতি মুক্ত মনা, তারা বলেন যে যাই বলুক যাই করুক কোনো বাধা হবে না, ধর্ম যার যার মতো সেটাই করবে। কিন্তু কেউ কারো ধর্মে যদি কটাক্ষ করে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা ছিল তাদের নীতি। মুসলমান খেপে পড়ল, শাস্তি তারা হয় না। ইলমুদ্দিন নামে একজন কাঠ মিস্ত্রি
কোন রকম জুগালি দিয়ে তার জীবন চলতো, দিন আনত দিন খাইতো, কাজ হলে ভাত পেত, কাজ না হলে না খেয়ে থাকতো। এই যুবকের কলিজার ভিতরে রসুলের প্রেম দাও দাও করে উঠল। এই মুদ্দিন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, কিছু বেতন পাওয়ার পরে একটা ছোট্ট ছুরি কিনলেন, দুপাশ ধারালো ছুরি। চিন্তা একটা, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবে, না হয় আমি মরবো না হয় ও মরবে, আমার রসুলের সামনে এত বাজে শব্দ মেনে নিতে পারবো না, ওকে হত্যা আমি করেই ফেলবো। আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। ওরা বুঝে না যে রসুলকে মহাব্বত করে জীবন দেওয়ার মতো লক্ষ লক্ষ নবীর উম্মত পৃথিবীতে এখনো জিন্দা। এক কথা বলেন ঠিক কিনা? তাই মুদ্দিন ওখান থেকে রওনা দিছে, কোনো লেখাপড়া নাই, কোনো রকম মক্তব্য পড়ছে, কাঠ মিস্ত্রি যুগাইলে যুগাইলে চিনেন নি আপনারা, হেল্পার হেল্পার, আমাদের ফরিদপুরের ভাষা বলে যুগাইলে, আপনাদের চট্টগ্রাম কি কয়? আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভৈরব অঞ্চলে খাওন ডেকা হাওন, খরে হ বানাই দিছে। আর কিশোরগঞ্জে গেলে খাওন ডেকা কাউন, খরে ক বানাইছে, এই আর কি। একই দেশের ভিতরে কত কোয়ালিটি! আর সিলেটে যদি জানতে লোক দেখি তাও খাইতে নেব, আর সকাল লোক খাইতে না দিলে লোক খাইতে সিলেটি। আর পুরান ঢাকায় গেলে তোর বাপরে হালা কে আবে হালা বালা আছে, পুরান ঢাকার কথা কেন, বাপরও শালা কয়, কোন লেখাপড়া নাই। আচ্ছা বলেন তো, অনেক লেখাপড়া দিকে রসুলের এস্ক আসে? না না, অনেক লেখাপড়া দিয়ে রসুলের এস্ক আসে না, এটা আল্লাহর দান, কথা কোন ঠিক কিনা? অনেক পয়সা দিয়ে রসুলের ইশক হয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ যাকে খুশি তার কলিজার ভিতরে দিয়ে দেয়, যারে পছন্দ করে তার কলিজার ভিতরে দিয়ে দেয়। হাজরাতে ইলমুদ্দিন রওনা হয়ে গেল পাকিস্তানের লাহোর থেকে ভারতের দিল্লি পর্যন্ত আসছে, সে অনেক কষ্টে। খোঁজ নিয়ে জানলো সেই লোকটা কোথায়, আদালতে বসা ছিল লোকটা, রায় হবে। এই মুদ্দিন চিন্তা করলো ব্রিটিশ আদালত তোর বিরুদ্ধে রায় দিবে না, পাশে পাশে যে বসলো চিন্তা করলো আজকেই তাকে শেষ করে দেওয়া হবে। ওই আদালত প্রাঙ্গণে এই মুদ্দিন তাকে হত্যা করে ফেলল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার! রসুলের এসকে জীবন দেওয়ার লক্ষ লক্ষ উম্মত এখনো পৃথিবীতে জিন্দা। ওরা যদি মনে করে রসুল সম্পর্কে বাজে কথা বলে নিস্তার পেয়ে যাবে, মুসলমান চুপ থাকার জাতি না, মুসলমান জীবন দেওয়ার জাতি, জিহাদ করার জাতি, কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল ব্রিটিশ পুলিশ। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ইকবাল লিখেছিলেন মগজ করা রোহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল্লিল্লাহ আলামিন। কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূলে আমার নবীর ভালোবাসা।
নবীর ভালোবাসা যেখানে ঈমান আছে সেখানে। আল্লামা ইকবাল তখনও জিন্দা, ইলমুদ্দিনকে ধরে নিয়ে গেল, আদালত বসল, মুসলিম আইনবিদ অ্যাডভোকেট ইলমুদ্দিনের কাছে গেলেন জেলখানার ভিতরে, যা দেখতেছে ইলমুদ্দিন কোনো পেরেশানি নেই। সুবহানাল্লাহ বলবেন, কোনো পেরেশানি নাই, কোনো পেরেশানি নেই, সে উৎফুল্ল, চেহারার ভিতরে চিন্তার কোনো ছাপ নাই। আশিক রসুল এরকমই হয় ঠিক কিনা? কোনো ছাপ নাই চেহারা, কোনো চিন্তার ছাপ নাই। অ্যাডভোকেট বলতেছে ইলমুদ্দিন তোমাকে আমি ফাঁসির মাছ থেকে বাঁচাতে পারবো, কিন্তু একটা কথা বলতে পারবো। বলে কি কথা? বলতেছে তোমাকে বলতে হবে যে তুমি এই ওই সময় খুন করেছিলে, তুমি মানসিকভাবে একটু অসুস্থ ছিল। ইলমুদ্দিন জবাব দিল অ্যাডভোকেট, যেই রসুলের প্রেমের মালা গলায় দিয়ে প্রতিশোধ নিতে এসেছি, জীবন চলে যাবে, আমি মিথ্যা বলতে পারি। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হাসতে হাসতে জীবন দিতে রাখা ইতিহাস বড় কঠিন, হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত। হযরত ইলমুদ্দিন বিচারক আইনজীবীকে বলে দিলেন, আইনজীবী চলে যান, যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি, মৃত্যু হবে ফাঁসি হবে কোনো চিন্তিত আমি না, বাঁচার জন্য তাকে হত্যা করি নাই, আমি জানি তাকে হত্যা করার পরে আমার ফাঁসি হবে, আমি রসুলের প্রেমের মালা গলায় নিয়ে ফাঁসির দড়ি গলায় নিতে প্রস্তুত আছি। কে ওয়ফাতুনে মুহাম্মদ সে তু হাম তেরে হে এ যা চিজ হি কিয়া লহ কলম তেরে হে বালাগাল আলা বিকামানিহি কাশাফাত দুজা বিজামা হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মাদাকা হাবিবের পাশে হাবিব বসা ও বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল্লা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি। হযরত ইলমুদ্দিন আদালতে বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন আপনি কি বুঝে হত্যা করেছেন? ইলমুদ্দিন বলল, হ্যাঁ, আমি ইচ্ছা করি সুস্থ হালতে আমি তাকে ইহুদি হত্যা করে দিয়েছি, যে আমার রসুলের নামে কুৎসা রটনা করতে পারে, আমি তাকে দুনিয়াতে রাখতে পারি না, তাকে হত্যা করে ফেলেছি। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল, আজ ইলমুদ্দিনের ফাঁসি হবে, যে ইলমুদ্দিন রসুলের পক্ষে প্রতিশোধ নিলেন। আজ ইলমুদ্দিনের রায় হয়ে গেল ফাঁসির, ফাঁসির রশিদ উঠবে ইলমুদ্দিন, বিচারক সহ সবাই ফাঁসির মঞ্চে গেলেন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে, বিচারক জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন তোমার কি বিন্দু মাত্র ভয় করে না? ইলমুদ্দিন বলতেছে, বিচারক কিসের ভয় আমি করব,
গত রাত্রি যিনি আমার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন, কিছু সময় পরেই আমি তার সাথে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হয়ে যাব। হ্যাঁ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ইলমুদ্দিন বলতেছে, বিচারা কত রাত্রি বেলা আমি যার সাথে সাক্ষাৎ করেছি, যিনি আমাকে দিদার দিয়ে গেছেন, আজ জান্নাতে আমি তার সাথে মিলিত হব একসঙ্গে, আমি হাসব না তো কাঁদব না কি? আমি সেই খুশি দিয়ে হাসতেছি, কিছু সময় পরে আমার ওই রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে আমি একত্রিত হব। আহা, হয় না আরো ধরে বলেন রসুল আছে না নাই? আনা, হয় না আরো জোরে বলেন আছে না নাই? উম্মতের সাথে দেখা দেয় কি দেয় না, কথা বলে কি বলে না? নবীর জায়গায় নবী আছে অন্ধ, কানা চোখের জায়গায় চোখ নাই, আমার রসুলের জায়গায় রসুল আছে, উম্মতের বাগানে নবী খোঁজ খবর নিয়ে রাখেন, উম্মতের কার সাথে নবী খোঁজ খবর নেন, উম্মত কেমন আছে নবীর দরবারে খবর হয়, কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন তো রসুলের প্রেমে জীবন দিয়ে দেখেন, জীবন ধন্য হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এ মুসলমান, খুবই মনোযোগ দিবেন, রসুলের এসকে এরকম যুগে 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 আশিকরা জীবন দিয়ে জীবনকে ধন্য করলো। একজন ইলমুদ্দিন, কোন মাদ্রাসার মুহতামিম না, শেখুল হাদিস না, প্রিন্সিপাল না, অধ্যক্ষ উপাধ্যক্ষ ডক্টর ডাক্তার চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর এগুলি কিছুই না, প্রিন্সিপালও না, কিছুই না, তিনি একজন সাধারণ কাঠ মিস্ত্রি। কোন রকম বক্তব্যে পণ্যওয়ালা এক যুবকের সঙ্গে রহমতের নবী সাক্ষাৎ করে গেলেন, কারণ কলিজা ভরা ছিল রসুলের ভালোবাসা, নবীর এশকে জীবন দেওয়া ইলমুদ্দিনের ইতিহাস সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আশিকের রসুলদের কাছে চলতেই থাকবে। এইরকম ইলমুদ্দিন সারা পৃথিবীতে লাখে লাখে এখনো আছে, আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে যারা ধরবে তাদের বোঝা উচিত, ইলমুদ্দিনের এখনো জমিন থেকে মরে নাই, এখনো লাখে লাখে ইলমুদ্দিন আল্লাহর জমিনে রসুলের এশক কোলে যায় নিয়ে ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি এই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এটা কখনো নিভে যাওয়ার নয়, আবার রসুলের এশক দিয়ে দুনিয়া চলবে। মুসলিম মিল্লাতে আমার অনেক ভাইরা চিন্তা করেন, বুঝি মিলাদুন নবী আমরা বন্ধ করে দিব? না না না, কিয়ামত পর্যন্ত চেষ্টা হবে, জমিন থেকে মিলাদুন নবী বন্ধ হবে না, না কথা কোন ঠিক কিনা? ওরা ভাবছে আমরা ভাঙ্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, না ভাঙ্কা দিয়া বঙ্গোপসাগরে ফেলে দিব, কর্ণফুলীর মধ্যে ফেলে দিব, পদ্মা গঙ্গা যমুনার মধ্যে ভাসায় দিব না, হাজার চেষ্টা করবে, আহলে সুন্নতুল জামাত এটা আমার জামাত না, এটা আল্লাহর নবীর জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহর ওলির এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন 360 আউলিয়া 12 আউলিয়া অসংখ্য ওলিরা এই জামাতের পতাকা নিয়ে জমিনে এসেছিলেন, এই পতাকা জমিনে উড্ডিন করে রেখে গেছেন, এই জমিনে আল্লাহর ওলিদের উত্তরসূরি এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, জমিনে ওলি না থাকলে জমিন ধ্বংস হবে, যত সময় ওলি থাকবে তত সময় জমিন ধ্বংস হবে না, ওলি শূন্য হলে জমিন ধ্বংস হয়ে যাবে, অতএব জমিন কখনো ওলি শূন্য হবে না, আর আহলে সুন্নতুল জামাত জমিন থেকে কখনো বিদায় নেবে না, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আপনাকে বুঝে যেতে হবে, ও কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বলতে থাকবে, নিভানোর জন্য বহু লোক পোয়াইতে থাকবে, কিন্তু তাদের ফুতে বাতি নিভবে না, চলবে এটা নিভবে না।
হাজিরিন আনোয়ারার মুসলমান আল্লাহর নবীর এসকে বহু সাহাবীর হুকুম জীবন দিয়ে দিল নবীর এসকে বহু সাহাবী আশিক যুগে 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 হুকুম জীবন দিয়ে দিছে হাসতে হাসতে তাদের জীবন তারা দিয়ে দিল হাসতে হাসতে মনে রাখবেন আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের কাতারে নিয়ে আসেন আল্লাহ যাকে পছন্দ করেন তারে নবীর গোলাম বানায় দেন একটা কথা মনে রাখবেন আজ বলে দিয়ে যাই মানব জাতি মায়ের রুহুর ভিতরে দেহের ভিতরে যখন চার মাস 120 দিন পার হয়ে যায় তখন তার হাত পা চোখ কান নাক বডি স্ট্রাকচার এই সময় তৈরি হয়ে যায় ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বান্দার দেহের ভিতরে রুহু ফুকায় দেয় ফুকায় দিয়া জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয় বলে জিব্রাইল চারটি জিনিস আমার বান্দার জন্য লিখে দাও চারটি জিনিস আমার বান্দার জন্য লিখো মায়ের রহমে পেটের ভিতরে যখন চার মাস 120 দিন পার হয় চার মাস 120 দিনের মাথায় আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের রুহ নিয়ে আসে ওই রুহ খানা নিয়ে আমায়ের পেটের ভিতরে আমাদের বডির মধ্যে আল্লাহ ফিট করে দেয় তখন জিব্রাইলকে বলে জিব্রাইল চারটা জিনিস তুমি একবারে নির্ধারিতভাবে লিখে দাও এক নম্বর আমার বান্দা কি পরিমাণে রিজিক খাবে তুমি আমার বান্দা এক নম্বর আমার বান্দা কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে তার হায়াত কত সময় পর্যন্ত হবে কোন জায়গা মারা যাবে কোন সময় মারা যাবে কোন অবস্থায় কিভাবে মারা যাবে আমার বান্দার জন্য লিখে দাও একসাথে বলবেন আল্লাহু আকবার থাকার সুযোগ আছে হ্যাঁ যদি সুযোগ না থাকে তো জমি নিয়ে কারাগারি করার দরকার কি কথা কর না যদি সুযোগ না থাকে তাহলে ভাইয়ের জমিন বোনের জমিন অন্যের জমিন বাতিদার জমিন ভাগিনার জমিন এগুলি নষ্ট করার প্রয়োজন পাবে বুঝিয়ে দিয়ে দেয় এক ইঞ্চি মাটি নিয়ে মানুষ মারামারি মারামারি গুটাগুটি কিলি কিলি করে এক ইঞ্চি এতটুকু এক ইঞ্চি মাটি নিয়ে মানুষের মারামারি বিরাট দণ্ডগাল হাজিরিন যদি পৃথিবীতে থাকার সুযোগ না থাকে তাহলে কেন দুনিয়াতে আমরা আরেকজনের ক্ষতির চিন্তা আমরা করব বলেন একদিন মাটির ভিতরে হবে গজে মনামার কেন বন্ধু দালান ঘর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম আল্লাহ বললেন জিব্রিল কোন পর্যন্ত বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও আহা তুমি নির্ধারিত করে দাও কোন পর্যন্ত সে বেঁচে থাকবে জিব্রাইল আলাইহিস সালাম লিখে দেন এই জন্য আপনার হায়াত যেখানে শেষ আপনি সেখানেই যাবেন যদি আপনার মৃত্যু আমেরিকা লেখা থাকে যে কোনোভাবে আপনি আমেরিকা যাবেনই মৃত্যু যদি চট্টগ্রাম লেখা থাকে ওইখানে যাবেন মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে তাহলে ঘরের ভিতরই হার্ট স্ট্রোক করে মারা যাবেন আল্লাহর কোরআন বলতেছে কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম নবী গো মানুষ আমার বান্দারা মরণ থেকে পালানোর চেষ্টা করে হাবিব আপনি বলে দেন মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই ফাইন্নাহু মুলাকীকুম এই মরণ তার সাথে মোলাকাত করবে এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই
এ মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওয়া তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামূত। হুজুর আপনি বলে দেন কোন জায়গা কোন স্থানে কোন অবস্থায় তার মৃত্যু হবে, আমি আল্লাহ সারা কেউ জানে না, আমি আল্লাহ সারা কেউ জানে না। এই জন্য যেহেতু এটার কোনো গ্যারান্টি নাই, আল্লাহর কোরআন বলতেছে হুজুর উম্মতকে বলে দেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। জোরে বলেন কার কাছে যাব? আর না যুবক ভাইরা বলেন কার কাছে? আল্লাহর কাছে যে ফিরে যাবেন, টাকা পয়সা সোনা দানা মিষ্টি এই তারপরে দই ছানা নিয়ে যাবেন, সুযোগ আছে, বেশি করে দই নেবেন, ছানা নেবেন, মিষ্টি নেবেন, আল্লাহ তোমার লাগে মিষ্টি টিষ্টি নিয়ে এসে গেলে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী বড় বড় ধনী ব্যক্তিরা দুনিয়া ছেড়ে চলে গেল, একটা পয়সাও বাবা নিতে পারে নাই। বাংলাদেশের একজন ধনী, তিনি মারা গেলেন, বিনাম গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, নাম বললে আপনারা সবাই চিনবেন, আমি নাম বলবো না, খুব মনোযোগ দিবেন, করোনার সময় মারা গেল। আহা, করোনা আক্রান্ত যখন হলো তার স্ত্রীও তার কাছে যায় নাই, ছেলেটাও কাছে যায় নাই, মেয়েটাও কাছে যায় নাই, তারা জানাজা হলো, ছেলেটা জানাজায় শরিক হয় নাই, স্ত্রীটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, মেয়েটা লাশ দেখতেও পর্যন্ত যায় নাই, ছেলেটা বাবার কবরের কাছে কবর দেওয়ার সময়ও যায় নাই। এমন জীবন করিয়া গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হাজার হাজার কোটি টাকা রেখে লাভ কি হবে যদি সন্তান মানুষের মতো মানুষ না হয়, সন্তান যদি কবরের পাশে না দাঁড়ায়, এমন সন্তান পালানো চাইতে শিয়াল কুত্তে পাইলে যাওয়া অনেক ভালো। উচিত কথার ভাত নাই দেশে, উচিত কথার দেশে ভাত নাই, উচিত কথা মানুষ শুনে না, মানুষ ভাবে লোকটা বেশি ভালো না, সুবিধের না। একটা কথা শুনেন, আমাদের দেশের মানুষের সিস্টেম কি জানেন, আপনি ভালো মতো চলবেন, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, সৎ মতো খাবেন, সৎ মতো চলবেন, ডাইন বাম করবেন না, সাদা সিধে মতো চলবেন, মানুষকে লোকটা বলো এ কথা কন না কে, মানুষ কি কয় লোকটা বলো। আর যদি সিটারি পাঠ করি, চালাকি টালাকি করেন, খুশাখুশি ঝাই জামেলা বাঁধাই দেন, লোকটা খুব চালাক, বিরাট চালাক, লোকটা জানে না যে কবরে যাওয়ার পরে যে কি বাটাম সালাম চলবে, কবর কি যে বাটাম চালাম, বাপরে বাপ, ওর সদ্য গোষ্ঠী জীবনে দেখে নাই কি বাটাম চালান আছে, বেশি দিন না তো, শুধু দম ফোরানোর সাথেই শেষ, কি কথা ঠিক কিনা, দম ফোরানোর সাথে শেষ। চব্বিশ ঘন্টার ভিতরে পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা পোকা, ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রেসিডেন্ট প্রধান সেনাপতি ও জাতিসংঘের মহাসচিব আমেরিকার প্রেসিডেন্ট আর রাশিয়ার প্রেসিডেন্ট চিনে না, পায়খানার রাস্তা দিয়ে পোকা আসে, পোকা, এই পোকা সারা শরীরে ছড়াইয়া গন্ধ আসতে থাকে, বিচ্ছিরি পচা গন্ধ আসতে থাকে, তখন স্ত্রী করে তাড়াতাড়ি সরাও, পুলাকে তাড়াতাড়ি কবর দাও, গ্রামবাসীকে ধুর পিছিয়ে গেছে শেষ। সামান্য সময়ের জন্য আসছি দুনিয়াতে, কত হারাপারি মারামারি কারাকারি লাফালাফি গুতাগুতি, একদল হন নতুন হয়েছে সুন্নি মসজিদ কুন্ডা খালি ওটা দখল করার ধান্দা, মিলাদুন্নবী বন্ধ করার ধান্দা করে, এ বেঠা তোর এটা করার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন, তুই দেখবি যে আমার দেশের গরিব মানুষকে না খেয়ে রয়েছে, তুই তার ঘরে আগে যায় খাবার দে। আর সুলতান উদ্দিনুল্লাহি ফিলার রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর ছায়া, জমিন আল্লাহ প্রদত্ত ছায়া, তারা একটা গাছ বট গাছ যেমন সারা মানুষকে ছায়া দেয়, গরু ছায়া দেয়, ছাগল ছায়া দেয়, ও গাছের নিচে যে যায় তারই ছায়া দেয়,
আসসুলতানু দিনুল্লাহি ফিল আরদ, রাজা বাচ্চারা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত ছায়া, তারা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে, সব মানুষকে কি দিয়ে রাখবে, কথা বলেন সব মানুষকে কি দিয়ে রাখবে, ছায়া দিয়ে রাখবে। যে বাচ্চা সব মানুষকে ছায়া দিয়ে রাখবে সে বাচ্চা কিয়ামতের ময়দানে নেপরেন হবে। আমার রাসূল বলেছেন উম্মত তোমরা শুনে রাখো, হাসরের ময়দানে আল্লাহর আরশে মোল্লার ছায়া ছাড়া আর কোন ছায়া হবে না। যেই বাচ্চা এরকম তার প্রজাদেরকে ছায়া দিয়ে রাখবে নেপরেন হবে। আল্লাহর কোরআন রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে আরশে মোল্লার নিচে আল্লাহ তাকে আগে জায়গা করে দিবেন। জোরে বলেন আরশে মুআল্লার নিচে আল্লাহ তাকে জায়গা করে দিবে, আর সে ছায়া সে পাইতে থাকবে যে পৃথিবীতে সমস্ত প্রজাদেরকে ছায়া দিয়ে রাখে। আসসুলতানু দিনুল্লাহি ফিল আর, এই হাদিস যদি ওরা বুঝত তাহলে পারাপারি কারাকারি গুতাগুতি ভিডিও ভিডিও তা করতো না। ঠিক বাড়ি যাকে অনেক কর দরকার, ও তো আবারও খেয়ে তারপরে খাইতে খাইতে যাকে বলতো ঠিক 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 ঠিক। আমি আল্লাহ রসুলের কথা বলতেছি। আচ্ছা বলেন তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল, তখন কি তার শাসনামলে রাজ্যের ভিতরে খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না? তুমি কি তাদের ওই খ্রিস্টান বাড়িঘর আগুন দিয়ে পুড়াই দিছে, তাদের কি নিরাপত্তা দেয় নাই, খাবার দেয় নাই? শাসকদের কাছে সবাই নিরাপদ থাকবে, দুই একদিন ফাঙার ফেয়ে সারতে পারছে না তার মাথা নষ্ট হয়ে গেছে, আগের বেটার মাথা নষ্ট হওয়ার কারণে বেটা চলে গেছে না। আপনাকে যদি মাথা নষ্ট হয় তাহলে আপনারা জমিনে জায়গাই পাবেন না, খুঁজে এত মাথা নষ্ট করে না। আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন, সবাইকে আল্লাহ ওই আসনে নেয় না যাকে দেয় পরীক্ষা করে, যদি সময়ে সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ গজব নাযিল করবে, আপনি নিজেও বুঝবেন না যে কি হয়ে গেল, কি হয়ে যাবে নিজেও বুঝবেন। প্রিয় মুসলমান আমার হাজিরিন খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, বাবাজি আমার কষ্টের কারণে কথাগুলি বললাম, পৃথিবীতে অল্প সময়ের জন্য আসছি, চলে যাব আবার, ইন্না লিল্লাহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাব আল্লাহর কাছে। কি নিয়ে যাব? দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল, এই দুইটা ছাড়া আল্লাহর কাছে যায় কোনো লাভ নাই। কি কথা কর না কেন, এক নম্বর ইমান, দুই নম্বর আমল, দুইটা জিনিস আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যেতে হবে, শূন্য গেলে চলবে না। আল্লাহর কোরআন বলতেছি আয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো, আর মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে তোমরা কবরে আসো, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান হয়ে কবরে আসো।